আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত 28% উপরে বিধিনিষেধ মানতে অনীহা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গণ অনশনের শিক্ষার্থীরা, 16 জন হাসপাতালে আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর। নারায়ণগঞ্জ সিটির ভোটকে মডেল বলছেন বিশিষ্টজনেরা, আগামীতেও নির্বাচনী ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। করোনায় 24 ঘন্টায় দেশে 17 জনের মৃত্যু হয়েছে। তিন মাসের ব্যবধানে এটি একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এর আগে 13 অক্টোবর 17 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হয়েছে 9,614 জন, দৈনিক সংক্রমণ হার 28% বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যু। বিধিনিষেধ আরোপ করা হলেও তার যথাযথ বাস্তবায়ন না হওয়ায় শনাক্ত বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় দেশে 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জনই ঢাকা বিভাগের। 71 থেকে 80 বছরের মধ্যে 7 জন এবং 61 থেকে 70 বছরের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হার 1.68%। 857টি ল্যাবে 34,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 9,614, মোট শনাক্ত 16,74,230। নতুন 482 জন সহ সুস্থ হয়েছে 15,56,079। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 28.02%। এ পর্যন্ত শনাক্ত হার প্রায় 14%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,20,00,000-এর বেশি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বাড়লেও কাঁচাবাজার, বিপণী বিতান, গণপরিবহনে বিধিনিষেধ মানার বালাই নেই। বেশিরভাগ মানুষই ব্যবহার করছেন না মাস্ক, দিচ্ছেন নানা অজুহাত। হোটেল রেস্তোরাঁয় করোনা সনদ বাধ্যতামূলক হলেও তা দেখার কেউ নেই। সাইদুল ইসলামের রিপোর্ট। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে সংক্রমণ হার 28% ছাড়িয়েছে। এ অবস্থায় শুক্রবার 6টি জরুরি নির্দেশনা দেয় সরকার। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ সব ধরনের সমাবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। তারপরও বিধিনিষেধ মানতে অনেকেরই অনীহা। রাজধানীর কারওয়ান বাজার, অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। গুলিস্থানেও একই অবস্থা, অসংখ্য মানুষের ভিড়, নেই কোনো সচেতনতা। যে মাস্ক মনে করেন যে এই লাগাচ্ছি, মনে করেন যে সচেতন ছিলাম না, এখন তো সচেতন হবো। মাস্ক সবারই পরাদর আমার লোকও ছিল, কাস্টমারের সাথে কথা কম লাগে যায়, এর লেগে পড়ি না। বাসে যাত্রীরা মাস্ক পরলেও অধিকাংশ চালক ও সহকারী মাস্কবিহীন। সারাদিন নাক দিয়ে ধুলা বলি, মাস্ক পরা দরকার, কিন্তু মনে বলে মাস্কটা পরি নাই। জি স্যার, এই যে স্যার মাস্ক। মাস্ক আছে আমার গাড়িতে, অনেক সময় লাগাই আবার অনেক সময় খুলে রাখি। টিকা সনদ নিয়ে খাবার হোটেলে যাওয়ার নির্দেশনা আছে, কিন্তু তা মানছে না কেউ। খাবার পরিবেশনকারীরা ব্যবহার করছে না মাস্ক। করোনা সার্টিফিকেট যদি জিজ্ঞেস করি এরা আসতে চায় না। বিভিন্ন হোটেল আছে, ফুটপাতে আছে, ওইদিকে চলে যায় আর কি। যারা যারা খাইতে আসছে না, এদের কাছে করা হয় নাই। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে গণ অনশনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরণ অনশনের চতুর্থ দিনে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। 16 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। টানা 4 দিন ধরে অনশনে থাকা শিক্ষার্থীদের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশন স্থলে কাজ করছে মেডিকেল টিম।
যত সময় গড়াবে, যত সময় এগিয়ে যাবে তত খারাপের দিকে যাবে। বিভিন্ন ধরনের জ্বর বা অন্যান্য সিমটম, অনেকের মধ্যেই সিমটমগুলো আছে, জ্বর আছে, অনেকের শরীর ব্যথা আছে। উপাচার্য পদত্যাগ না করায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের। প্রতি ঘন্টাই আসলে ওদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, কয়েকজন তো খুবই বাজে অবস্থা আছে, ওদের হয়তো আজকে আইসিইউতে মুভ করতে হবে। একজন মানুষের ন্যূনতম মানবিক মূল্যবোধ, ন্যূনতম লজ্জা যদি থাকতো, তিনি যদি কিছু নাও করতেন, এরপরেও 65 ঘন্টা ধরে তার বিশ্ববিদ্যালয়ের এতজন শিক্ষার্থী অনশন করছে দেখে ও আসলে তিনি পদত্যাগ করতেন। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে বিশ্ববিদ্যালয়ের খাবারের দোকানগুলো বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এখানে ক্যাম্পাসে হচ্ছে অনশনকারীদের দেখভালের জন্য বা আমরা যারা ভলান্টিয়াররা কাজ করছি আমাদের খাবারের সাপ্লাইয়ের জন্য অফ হয়ে যায়, এই জন্য তারা হচ্ছে টং বন্ধ করে দিতে বলেছেন। আমাদের একাংশ যদি ওখানে পাঠানো হয় দেখা যাবে এখানে তাদের কেয়ার করা বা তাদের খোঁজখবর রাখার জন্য মানুষের হচ্ছে গিয়ে একটি ঘাটতি পড়ে যাবে। অনলাইনে যদি করতে পারেন মিটিং সেটা ভালো, আর না হলে উনি আসলে সেটাও ভালো। এদিকে করোনার বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে বাইরের লোকজনকে না আসার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। যেহেতু কোভিড পরিস্থিতি খুবই উপরের দিকে, তো আমরা এই জায়গাটা একটু সতর্ক থাকছি যেন আসলে এই পরিস্থিতি আরো উপরের দিকে না যায়। অন্যদিকে কাফনের কাপড় গায়ে ক্যাম্পাসে মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সন্ধ্যায় গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানায় 24 শিক্ষার্থীর আমরণ অনশনেও ভিসি পদত্যাগ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন এবং সাবিপ্রবীর সাধারণ শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে গণ অনশনে বসার সংকল্প নিয়েছে। শিক্ষার্থীরা জানায় যত দ্রুত সম্ভব অনলাইন অথবা প্রতিনিধির মাধ্যমে আলোচনায় বসতে রাজি আছে তারা। এই মুহূর্তে আমরা আলোচনা করতে যাই তাদের সাথে, তারা যদি হয় প্রতিনিধি দল পাঠাক বা অনলাইনে হোক, আমরা এখনই আলোচনা করতে চাই, আমরা এটা শেষ করতে চাই। এরপর গোল চত্বরে মোমবাতি প্রজ্বলন করে আন্দোলনে একাত্মতা জানায় সাধারণ শিক্ষার্থীরা। রত্না সামান, একুশে টেলিভিশন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের আবারও আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী এই অনুরোধ জানান। আমরা চাই যে তারা অনশন প্রত্যাহার করুক। তারা যদি এই মুহূর্তে আন্দোলনে আছে, অনশন যদি প্রত্যাহার নাও করে, তাহলেও যে কোনো সমস্যার সমাধানের জন্যে সর্বোত্তম পন্থা হচ্ছে আলোচনা। অতএব আমরা সেই আলোচনার জন্যে আমরা চাই যে তারা আলোচনা করে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে মডেল হিসেবে আখ্যা দিলেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে সংলাপে বলেন, নারায়ণগঞ্জবাসী এই নির্বাচনে দৃশ্যমান স্বচ্ছ নেতৃত্ব পেয়েছে। আগামীতে এমন ভোটে দেশের নির্বাচনী ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে বলে মত দেন তারা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। কদিন আগেই উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে হয়ে গেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সব মহলে প্রশংসিত এই নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডাক্তার সেলিনা হায়াত আইভি। সিপিডির আয়োজনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া ও অভিজ্ঞতা শীর্ষক এই ভার্চুয়াল সংলাপে প্রশংসিত হয় গোটা নির্বাচন প্রক্রিয়া। সরকারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। সরকারও যদিও কয়েকজন বিরোধী প্রার্থীর, মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এটা চলমান থাকেনি। যে নারীরা কি চায় যে একটা শান্ত, একটা পিসফুল অ্যাটমসফিয়ার হোক, তারা কি সেটাকে একটা প্রাধান্য দিচ্ছেন কিনা? সরকার কোনো থ্রেট অনুভব করে নাই, কোনো ঝুঁকি অনুভব করে নাই, এবং ক্যান্ডিডেটরা মনে করছেন যে তাদেরও কোনো তাদের ঝুঁকি থাকলেও তারা জিতবে আত্মবিশ্বাসী ছিল, যার ফলে কেউ ভায়োলেন্সের দিকে যায়নি। শান্তিপূর্ণ এই নির্বাচনকে মডেল ধরেই আগামী জাতীয় নির্বাচন করার পরামর্শ বিশিষ্টজনদের। অধিক অর্থ ব্যয়ের কোনো খুব বিষয় আমাদের চোখে সামনে পড়েনি। মনোনয়ন নিয়েও না এবং নির্বাচন নিয়েও না, এবং পেশী শক্তির ব্যবহারটাও আমরা লক্ষ্য করছি এখানে। আর 3 নম্বর হচ্ছে প্রশাসন, যেটা সরকারের ইচ্ছায় চলে,
সরকারের কিন্তু সব দিকেই লাভ ছিল এবং সরকার চেয়েছিল নির্বাচনটি সুষ্ঠু হোক। সুতরাং নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে সরকারের ইচ্ছা বা অনিচ্ছা বিরাট ভূমিকা পালন করে। নারায়ণগঞ্জ বাসীর দেয়া দায়িত্ব পালনে নিরলস কাজ করার প্রতিশ্রুতি দেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। এইবারের নির্বাচনটা ছিল খুবই একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন যাকে বলা হয়। এনিওয়ে আল্লাহর অশেষ রহমতে মানুষের আস্থা ভালোবাসার কারণে আমি এখান থেকে বেরোতে পেরেছি। নারায়ণগঞ্জের উন্নয়ন চাই, আমি আমার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ করতে চাই, আমি জনকল্যাণে কাজ করতে চাই, দলের ঊর্ধ্বে উঠে গণমানুষের কাজ করতে চাই। সবকিছু ছাপিয়ে আমাদের এই বিজয়, আমাদের যে দৃঢ়তা, আমাদের প্রধানমন্ত্রীর যে ধৈর্য লেগে থাকা, ইট হ্যাজ নট অনলি মেড হার প্রাইম মিনিস্টার এগেইন এন্ড এগেইন, ইট হ্যাজ স্ট্রেংথেনড ডেমোক্রেসি ইন বাংলাদেশ। শীতলক্ষা রক্ষা করে নারায়ণগঞ্জকে পরিবেশ বান্ধব মডেল সিটি হিসেবে গড়ে তোলার বিষয়টিও উঠে আসে এই সংলাপে। আপনারা এক মিনিটের মধ্যে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। র‍্যাব নিয়ে প্রশ্ন তুলে সন্ত্রাস ও মাদকের বিস্তার ঘটাতে চায় একটি গোষ্ঠী, বললেন তথ্যমন্ত্রী। র‍্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একটি গোষ্ঠী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিস্তার ঘটাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে নবীন আইনজীবীদের বরণ ও কর্মশালা অনুষ্ঠানে যোগদান মন্ত্রী। আরও বলেন, র‍্যাবের কারণে জঙ্গিবাদ ও মাদক নির্মূলে বিশেষ সফলতা এসেছে। বাংলাদেশের বিপক্ষে যারা দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র করছে তারা র‍্যাবের ভূমিকা নিয়ে অনেক কথা বলছে, অথচ এই র‍্যাব বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণে, সন্ত্রাস জঙ্গিবাদ দমনে র‍্যাব যেই ভূমিকা রেখেছে সেই কারণে বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ আমরা অনেক উন্নত দেশের তুলনায় অনেক কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল ঘোষণা করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার পোস্টে তিনি বলেন, চমৎকার এই উদ্যোগ 1743 বর্গ কিলোমিটারের সংরক্ষিত এলাকায় ডলফিন ও তিমির মতো বিচিত্র জীববৈচিত্র্য এবং দেশটির একমাত্র প্রবাল প্রাচীরকে সুরক্ষা দেবে। পুরো অঞ্চলটিকে বিজ্ঞানসম্মত ও পরিকল্পিত উপায়ে গড়ে তোলার আশাবাদ জানান ডি ক্যাপ্রিও। পরিবেশ আন্দোলনে সোচ্চার ক্যাপ্রিওর এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয় বাংলাদেশ। গেল 4 জানুয়ারি সমুদ্র সম্পদের টেকসই আহরণের লক্ষ্যে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। আর এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় 3 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত 28% উপরে, বিধিনিষেধ মানতে অনীহা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গণ অনশনে শিক্ষার্থীরা, 16 জন হাসপাতালে আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং নারায়ণগঞ্জ সিটির ভোটকে মডেল বলছেন বিশিষ্টজনেরা, আগামীতেও নির্বাচনী ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।